হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আলু লাল করা আছে, চিকেন লাল করা আছে, ভেজে নেওয়া হয়েছে, পেঁয়াজ ভাজা হচ্ছে। এবার করে মশলা দেব, পেঁয়াজটা আর একটু লাল হয়ে যাক। দেখি ওই চুলাইতে পিঠে হচ্ছে, আর ভাবি পিঠে হচ্ছে, জালি পিঠে বলে এইগুলো। দেখো আর কি কি পিঠে বলে তোমরা কমেন্টে জানিয়ে দিও। দেখো পিঠে হচ্ছে এদিকে। আমি এবারে মশলা দিয়ে দেবো, এক এক করে ব্রাউন কালার হয়ে গেছে, ভাবি পিঠে শেষ করা, আমারটা বাকি আছে, আমি এখানে রান্না করব। দেখো এখানে ভেজে রেখে দিয়েছি, ভাজা আছে। এক করে মশলা দিয়ে দিলাম, সব আদা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা বাটা সব বেটে একসঙ্গে দিয়ে দিলাম। হলুদ ঝাল মশলা সব একসঙ্গে দিয়ে দেবো, ওটাকে কষাবো, কষিয়ে কষিয়ে তারপরে চিকেনটা কষবো, কষিয়ে নিয়ে তারপরে। এটা দেখো একটা ডগি, আমার মাসির বাড়ি সে সবসময় থাকে।